হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো, আমি নার্সারির বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমি এখন নার্সারির বাংলা ক্লাসটাই শেয়ার করব। তো দেখো, আমি আজকে কি করাবো। আজকে আমি তোমাদের ধ আর দন্ত ন লেখাটা ডট দিয়ে শেখাবো। তাহলে চলো শুরু করে দিই। দেখো, তোমাদের লেখার আগে কিন্তু আমি একবার দেখিয়ে দেব। দেখো, ধ কিন্তু এইরকম দেখতে হয়। দেখো, ধয়ের কিন্তু হাফ মাত্রা, আর দন্তের ন এইরকম দেখতে হয়, দন্তের নর কিন্তু ফুল মাত্রা। তাহলে এটা ধ, এটা দন্তের ন। এবার দেখো, খাতায় আমরা ডটটা কানেক্ট করব। দেখো, এখান থেকে আমরা শুরু করব। দেখো, ডটটা আমি কানেক্ট করছি এইভাবে নিয়ে। এইভাবে করে এইভাবে দেখো, হলো। এবার দেখো, ধয়ের কিন্তু একটা সুর আছে। হলো, ঠিক আছে, এটা হলো ধ। নেক্সট কি আছে? নেক্সট আছে দন্তের ন। দেখো, দন্তের ন যেহেতু ফুল মাত্রা, সেজন্য মাত্রাটা আগে আমরা টেনে নেব। এবার দেখো, এইভাবে নিয়ে এইভাবে কিন্তু নিয়ে, এবং স্ট্রেট লাইনটা কিন্তু এইভাবে উপরের দিকে তুলে দেব। তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে মাত্রা, তারপরে এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে কিন্তু ডটটা কানেক্ট করবে। তাহলে ডট দিয়ে কী হলো, ধ আর দন্তের ন হলো। নেক্সট এবার দেখো কি করব। ধ আর দন্তের নটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবেই। নেক্সট করব রং, অর্থাৎ কালার। কী কী কালার করব, না ড আর ঢ। দেখো, আমি ড কালার করছি ফার্স্টে। সুন্দর করে কালার করতে হবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো কালার কিভাবে করতে হয়, তো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সুন্দর করে কালারটা করতে হবে। এই যে তোমরা তো কালার করা প্রত্যেকেই জানো, ঠিক আছে? তো তো দেখো, তাহলে ঢটা এইভাবে কিন্তু, ডটা কিন্তু এইভাবে কালার করতে হবে, ঠিক আছে? এভাবে সুন্দর করে কালার কিন্তু করতে হবে। তো দেখো, ডটা আমি এইভাবে তোমাদের কালার করলাম, মানে এইভাবে আমি তোমাদের কিছুটা কালার করে আমি তোমাদের দেখালাম, ঠিক আছে? আর বাকিটা কিন্তু আমি তোমাদের এমনি স্টিল ছবিতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তো কালার প্রত্যেকেই করতে পারো,
তো ডটা আমি এইভাবেই কালার করে তোমাদের দেখালাম, ঢটা আমি কালার করে কিন্তু তোমাদের ছবিতে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে তোমাদের কি কি করালাম, ধ দন্তন্য ডট দিয়ে লেখা, আর ড ঢ কিন্তু কালার তোমাদের করতে হবে, ঠিক আছে? তো তাহলে আজ এতটুকুই থাক, আমি ঢটা কালার করে তোমাদের ছবিতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তো আজ এতটুকুই থাক, নেক্সট দিন আবার নতুন কিছু করাবো। টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।